বন্ধুরা, আপনি চাইলে কিন্তু নতুন পেজে কোনো রকমের কোনো ভিডিও আপলোড না করে আনলিমিটেড ফলোয়ার নিয়ে নিতে পারবেন। তো এখন বলতে পারেন যে কোনো অ্যাপসের সাহায্যে বিষয়টা এমন না, একদম 100% অর্গানিক ফলোয়ার কিন্তু আপনি আপনার নতুন পেজে নিয়ে নিতে পারবেন। তাও আবার কি, কোনো রকমের কোনো ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে না। প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তো আমি যে পেজটা আজকে দেখাবো সেটার সাথে আগে পরিচয় করিয়ে দিই, সেটা হলো আমার এই যে পেজটা রয়েছে, আমি আপনাদেরকে প্রোফাইলটা ঘুরে দেখাই। পেজের নাম হলো টেক টিউবার রানা। তো এখানে দেখেন অল্প কিছু ফলোয়ার আছে, কিন্তু এই যে ফলোয়ারগুলো এটা কিন্তু আমি কোনো রকমের কোনো ভিডিও আপলোড ছাড়াই পাচ্ছি এখন, কীভাবে সেটাও আমি প্রমাণ দেখাচ্ছি। তো আমি নোটিফিকেশনের উপরে ক্লিক করলাম। এখানে যদি আমি একটু রিফ্রেশ করি, এখানে দেখেন 56 মিনিট আগের একটা নোটিফিকেশন, যেখানে কিন্তু বলা হচ্ছে যে 73টা কিন্তু আমি পেজে লাইক পাইছি, ঠিক আছে, মানে আমার পেজটা কিন্তু লাইক করছে মানুষ, ফলো করছে যেটাকে বলা হয়। তো এখানে দেখেন নিচের দিকে আর একটা অপশন আপনাদেরকে দেখাই, ইউ ক্যান নাও ক্রিয়েট এ গ্রুপ অ্যান্ড বিল্ড এ স্ট্রঙ্গার কমিউনিটি ফর টেক টিউবার রানা। মানে ফেসবুক থেকে আমাকে কী বলতেছে, জাস্ট 13 ঘন্টা আগের একটা নোটিফিকেশন, ফেসবুক থেকে আমাকে বলতেছে যে টেক টিউবার রানা নামে একটা গ্রুপ আপনি ক্রিয়েট করেন আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে তাদের মধ্যে স্ট্রং একটা কমিউনিটি তৈরি করার জন্য। তো এমনটা আমাকে কেন বলতেছে ফেসবুক, আর কেনই বা আমার যে পেজটা রয়েছে এই পেজে অটোমেটিক ফলোয়ার আসতেছে সেটাও আমি দেখাচ্ছি। আমি জাস্ট অ্যানালাইটিক্সে ক্লিক করলাম। এইখানে দেখেন আমি কিন্তু লাস্ট 28 দিনের যে একটা অ্যানালাইটিক্স, তো এইখানে কিন্তু দেখাচ্ছে কন্টেন্ট পাবলিশ 2টা মাত্র, রিচ কিন্তু 287 এবং ইনভেস্টমেন্ট কিন্তু 16। এই যে রিচ, কন্টেন্ট পাবলিশড, তারপরে ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু মাইনাস ফিগারে আছে, কিন্তু নেট ফলোয়ার্স দেখেন লাস্ট 28 দিনে কিন্তু আমার 106টা আসছে। তো এটা কিন্তু লাস্ট 28 দিনের ঘটনা না, আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট যে তিন চার দিনের মধ্যে আমার কিন্তু প্রায় 30টার উপরে ফলোয়ার আসছে, সেটাও আমি প্রমাণ দেখাচ্ছি। তো এখানে দেখেন স্যাটারডে, মানে আমি আজকে 30 তারিখ মঙ্গলবার ভিডিও বানাচ্ছি, তো শনিবারের একটা নোটিফিকেশন, তো এখানে বলতেছে কংগ্রেস, ইউ হ্যাভ রিচড 100 ফলোয়ার্স, ইউ ক্যান শেয়ার অ্যান্ড থ্যাঙ্কস দেম। মানে 100 ফলোয়ার কিন্তু আমার জাস্ট আজকে থেকে 3 দিন আগে কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন কিন্তু আমার যে ফলোয়ার সেটা কিন্তু দেখেন 134টা। আর আমি কিন্তু লাস্ট কবে ভিডিও আপলোড করছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমার ভিডিওতে যে ভিউজ নেয় সেটা কিন্তু আপনারা অ্যানালাইটিক্স দেখে বুঝে ফেলেছেন। তো লাস্ট আমি ভিডিও আপলোড করছি এই পেজটাতে জানুয়ারির 5 তারিখে, এবং ভিডিওগুলোতে কিন্তু আমার ভিউজ নেয়। আপনারা যদি এই পেজটাতে ঢোকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে পরিমাণে আমি ফলোয়ার পাইছি সেই পরিমাণে কিন্তু ভিউজ আমার এই যে পেজটা এই পেজটাতে নেই। তাহলে আমি এই যে ফলোয়ারগুলো পেলাম এটা আসলে কীভাবে পাচ্ছি, সেটা কিন্তু একটা সিক্রেট ট্রিক্স। তো সেই ট্রিক্সটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, আর সেটা জানার জন্য এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, সেই সাথে ভিডিওতে লাইক দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। এখন কথা হলো এই যে ট্রিক্সটা, এই ট্রিক্সটা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবেন না, শুধুমাত্র যাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভালো একটা পজিশনে আছেন তারাই কিন্তু এই কাজটা করতে পারবেন একদম ফ্রিতে, আনলিমিটেড কিন্তু একদম অর্গানিক ফলোয়ারগুলো আপনার পেজে নিয়ে আসতে পারবেন, কোনো রকমের কোনো ভিডিও আপলোড করতে হবে না। শুধুমাত্র কী করতে হবে, প্রোফাইলে আপনার একটা রিয়েল ছবি দিয়ে দিতে হবে যাতে করে মানুষ আপনাকে চেনে। এখন বিষয়টা অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে গুলায় ফেলছেন, ভাই এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এই ফলোয়ারগুলো আমি কীভাবে পাচ্ছি এবং আপনারা কীভাবে পাবেন সেটা নিয়ে এখন কথা বলতেছি। তো এখানে দেখেন আমি আমার ওয়াইটি স্টুডিওটা এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে এখানে দেখেন আমার এই ইউটিউব চ্যানেল কিন্তু 71,000+ সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে বুঝতে পারতেছেন এখানে মোটামুটি কিন্তু কিছু অডিয়েন্স রয়েছে। এবং লাস্ট 48 ঘন্টার যদি অ্যানালাইটিক্স দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার মোটামুটি 16,000+ কিন্তু ভিউজ আসতেছে লাস্ট 48 ঘন্টায়। এখন কথা হলো এই যে পেজটা, এই পেজটার যে নাম এবং আমার যে ইউটিউব চ্যানেলের নাম সেই দুইটাই কিন্তু সেম টু সেম, টেক টিউবার রানা। তাহলে এখানে আশা করি আপনারা কিছুটা বুঝতে পারতেছেন। তো বর্তমানে কিন্তু বেশিরভাগ মানুষ ফেসবুকে আসক্ত, দিনের বেশিরভাগ সময় কিন্তু ইউটিউবের সাইতে বলতে গেলে বেশিরভাগ সময় কিন্তু তারা ফেসবুকে থাকে, যে কারণে কিন্তু তারা সবাই কিন্তু এখন কম বেশি চায়, যেহেতু প্রতিটা ইউটিউবার দেখা গেছে ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও ভিডিও আপলোড করে। তো তারা কী করে, ফেসবুকে সবসময় থাকার জন্য দেখা গেছে তাদের যে চ্যানেলের নামটা সেটা ফেসবুকে সার্চ করে এবং খুঁজে বের করে সেটা ফলো করে রাখে, যাতে করে আপনার যে ভিডিওটা ইউটিউব থেকে দেখতো আপনাকে পছন্দ করতো বিধায় সেই ভিডিওটা তারা যেন ফেসবুকেই দেখতে পারে। ঠিক এই কারণটার জন্যই কিন্তু আমি যেহেতু চ্যানেলের নামের সাথে মিলিয়ে আমার ফেসবুক পেজটা খুলছি, সেই ক্ষেত্রে তারা কিন্তু আমার ছবিওটা দিয়েছি, আপনাদেরকে বলছি ছবিটা কিন্তু দিতে হবে যাতে করে আপনাকে চিনতে পারে। তো সেম এই কারণটার জন্যই কিন্তু আমার এই যে পেজটা, এখানে ভিডিও আপলোড না করার সত্ত্বেও, ভিডিওতে ভিউজ না আসার সত্ত্বেও কিন্তু প্রতিদিনই কিছু না কিছু কিন্তু ফলোয়ার আমার চলে আসতেছে। তো এখন আপনাদেরকে কী করতে হবে এই আনলিমিটেড ফলোয়ার নেওয়ার জন্য, 2-3টা উপায় রয়েছে। দেখা গেছে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে বা টিকটক অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, এখন এইখানে কী কাজ করতে হবে, প্রতিটা জায়গায়
জায়গায় প্রায় একই নামে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখা যাচ্ছে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, সেখানে কিছু সাবস্ক্রাইবার থাকে, তো সেই নামেই আপনাকে সরাসরি ফেসবুক পেজে এসে সেই নামে ফেসবুক পেজ খুলে ফেলতে হবে, যাতে করে ইউটিউবে আপনাকে যারা চেনে তারা যেন ফেসবুক পেজে এসে সার্চ করে খুঁজে পায়। আবার টিকটকে আপনি যে নামে অ্যাকাউন্টটা চালান ঠিক সেই নামে আপনাকে ফেসবুক পেজে এসে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে বা পেজ খুলে ফেলতে হবে। এতে করে কী হবে, যারা আপনার টিকটকে ফলো করে তারা কিন্তু সেই নামটা লিখে যদি ফেসবুকে সার্চ করে আপনাকে যেন পেয়ে যায়। আবার ইউটিউব চ্যানেল যদি খুলে থাকেন, দেখা গেছে টিকটক অ্যাকাউন্ট আছে, সেখানে আপনার বেশ একটা অডিয়েন্স আছে, তো আপনি যদি সেই নামে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মানুষ অটোমেটিক সার্চ করে, আপনি যদি ভিডিও আপলোড নাও করেন, জাস্ট একটা ছবি যদি আপলোড করে দেন তাহলে কিন্তু সেখানে আনলিমিটেড সাবস্ক্রাইবার চলে আসবে, আর ভিডিও আপলোড করলে তো কোনো কথাই নাই। তো এই ছিল মূলত ট্রিক্সগুলো। সেক্ষেত্রে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেও সেম কাজটা আপনারা করতে পারেন। মোট কথা, সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কোনো একটা সাইডে আপনার যদি ভালো একটা ফ্যান বেস থাকে বা সাবস্ক্রাইবার থাকে, ফলোয়ার থাকে, যাই থাকুক না কেন, তাহলে কিন্তু আপনি অন্য প্ল্যাটফর্মে খুব সহজেই দাঁড়াতে পারবেন বা সেখানে কিন্তু ফ্যান ফলোয়ার নিয়ে আসতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি, আশা করি ভালো লাগছে, তো কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।